ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটা দল ঘোষণা করেছে, এটাকে আপনি কোন চোখে দেখছেন? দেখুন, এর আগে অনেক মিডিয়াকে বলেছি, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আমার বক্তব্য এই বিষয়ে অনেক ছড়িয়ে আছে বা বলেছি, আমি নতুন করে বিস্তারিত কথা বলবো না। দেখুন, রাজনীতি এটা গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিকভাবে প্রত্যেকে রাজনীতি করতে পারে এককভাবে, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, কারি সাহেব হোক, সে আমার বংশের ছেলে হোক, আমার বংশের বাইরে হোক, সে যে কোনো কাস্টের হোক, যে কোনো ধর্মের হোক, আমার বাড়ির ছেলে হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে সে রাজনীতি করতে পারে, পলিটিক্স করতে পারে, অনেক কিছুই করতে পারে, এটা তার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার। কিন্তু যেটা হচ্ছে, আমরা ফুরফুরা শরীফের একটা আইডিওলজির উপরে থাকি, আমাদের মূল থিওরি আছে, মূল থিম আছে, সেটা কোনো পীরজাদা, কোনো পীর সাহেব, কোনো মৌলানা, কোনো আলেমের উপর নির্ভরশীল নয়। একটা পীরজাদা একটা মন্তব্য করে দিল, একটা পীর সাহেব একটা মন্তব্য করে দিল, এটা কিন্তু ফুরফুরা শরীফের মূল আইডিওলজি নয়, মূল থিম নয়, মূল উসুল নয়, মূল নীতি নয়। ফুরফুরা শরীফের আইডিওলজি, মূল থিম, মূল উসুল হচ্ছে মুজাদ্দেদের জামান, কোরআন সুন্নার আলোকে যে নীতিপথ রেখে গেছেন, সেই নীতিপথটা হচ্ছে মুজাদ্দেদের জামানের, এটাই হচ্ছে দরবারে ফুরফুরা শরীফের মূল ঐতিহ্য, বা এটাই হচ্ছে মূল নীতি, মূল উসুল, এটাই ওসিয়াত, সেটার উপরে ফুরফুরা শরীফ। এবার আপনারা পড়ুন, আপনারা দেখুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চাই, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়ে, যে আপনারাই দেখুন, আপনারাই জানুন যে সেই ওসিয়াত নামার মধ্যে কি কোনো রকম এই ধরনের কর্মকাণ্ড মুজাদ্দেদের জামানের কি প্রকাশ পেয়েছে। যদি প্রকাশ পান, তাহলে কোনো পীরজাদা যদি ওই কর্মকাণ্ড করে তাহলে সঠিক করেছেন, যদি প্রকাশ না পায় তাহলে ওই পীরজাদা যদি সেটা করে তার ব্যক্তিগত বিষয়, মুজাদ্দেদের জামানের সাথে কোনো জড়িত নয় এই ব্যাপারটা।